এত দ্বিভাটা হলইবা কি করে দ্বিভাটা হতেই গেল কেন জোড়া লেগে না গেল মাথার কারণে জন্য জোড়া লেগে গেল কি দ্বিভাটা হলইবা কেন কিয়া এখন তো মানে এরকম দেখছি না যে চাঁদের আধানা হয়ে গেলো আবার জোড়া লাগলো এরকম তো রেগুলারলি দেখছি না ভাই এবং তারা আরও কিছু মানে প্রমাণ হাজির করছে যে যে মানে সিং করেছে মানে চাঁদের চাঁদে নাকি সিং কিছু উপরের ভাগে নাসার একটা বি নিউজ দেখাচ্ছে যে এখানে কুচcano আছে না যাদের উপরে ভাগটাতে একটু কুচcano আছে এটা দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে এটা নাকি দুই ভাগ হওয়ার প্রমাণ চিন্তা করেন শুধু পৃথিবীর উপরেও তো অনেক রকম রিজের এরকম দেখা যাবে আর জানতে কি টাইট দিয়ে কেটে বেলে শুকিয়েছিল নাকি বা মার দিয়ে শুকিয়েছিল নাকি কিছু কি করে সেটাdrink মানে আমি অবাক হই যে মানে সুস্থ সফল মানুষ তারা তাদের মাথায় বুদ্ধি শুদ্ধি আছে তারা এই সমস্ত এইভাবে মানে আনতা আসলে ইসলামকেও অপদস্থ করতেছে মানে এত স্টুপিড লোকজন ইসলাম ইসলামের পক্ষে কথা বলতেছে এটা ভাবলো তো এই এই ধরনের মানু যদি নাস্তিক হয় আমি তো নাস্তিকতা টেক করেনতাম ভাই সব মানে আমি एक्चुअली আমি আসলে বুঝি না মানে সত্যি এরা কিউ কিউ কিন্তু প্রথাগতভাবে আমার বেশ কিছু কয়েকজন ইয়ে করে কয়েকজন আমাকে ইনবক্স করে গালিক ইস্তিমাতি ইনবক্স করে তা কয়েকজন দেখলাম কিন্তু প্রথাগতভাবে শিক্ষিত বুঝেছেন মানে তাদের প্রথাগত শিক্ষিত আছে শিক্ষা আছে তারা স্কুলে পড়েছে কলেজে পড়েছে তারপরে তারা সেখানে স্কুল কলেজ থেকে তারা এখন কিছু ইউনিভার্সিটিতেও পড়ছে বায়োটেকনোলজিতে ছাত্র কয়েকজন তারও তাদের মধ্যেও দেখি অদ্ভুত কিছু কিছু বিশ্বাস আছে হ্যাঁ যেমন ধরেন এই চার দ্বিখণ্ডিত হওয়া চাঁদ দ্বিখণ্ডিত হওয়াটা এই জিনিসটা নিয়ে দেখেছি লোকজন খুব অপশন আছে যে আচ্ছা আমি আপনাকে একটা একটা কমেন্ট পড়ে আমি শোনাচ্ছি হ্যাঁ আমার একটা কমেন্ট এসেছে ঠিক আছে তা সেই কমেন্টটা আমি আপনাকে পড়ে শোনাচ্ছি তা এটা কি করেছে আমি সেটা বলছি না আর ইয়ে করে তা এখানে এই যে ছবিটা যে ছবিটা সেই ছবিটা হচ্ছে ওই একটা সংশয়ের একটা সংশয় থেকে নেওয়া আর কি ওই একটা ইয়ে দিয়েছিলাম আর কি একটা আদি মানবের একটা ছবি দিয়েছিলাম তা ভদ্রলোক লিখেছেন দেখুন নিজেকে আর ভাবুন কতটা ভয়ঙ্কর আপনি সমাজের জন্য হম লিখেছে যে বিবর্তন বিশ্বাস করেন ভালো কথা মানুষ বিবর্তনের মাছ এসেছে আচ্ছা দাঁড়ান আমি স্ক্রিনটা একটু করে একবার শেয়ার করি শেয়ার করলেই কোন জিনিসটা দেখাচ্ছি কোন কন্টেক্ট দেখাচ্ছি সেই জিনিসটা বুঝতে পারবেন তারপরে আমি যে ইয়েটা সেটা বলছি হ্যাঁ তাই এইরকম এইটা হচ্ছে এইটা হচ্ছে ছবিটা ঠিক আছে এটা ছবিটা এখানে এখানে দেখুন এইখানে কমেন্টটা এখানে লিখেছে ঠিক আছে তাই এখানে যে ভদ্রলোক তিনি ওই জিনিসটা শো করেনি যে ইয়েটা কে লিখেছে তাই আমি নিজেকে একটু পড়ে শোনাচ্ছি হচ্ছে ছবিটা তো এখানে উনি লিখছেন যে বিবর্তন বিশ্বাস করেন ভালো কথা মানুষের বিবর্তনের মাঝে দিয়ে এসছে সেটাও ভালো কথা তো বিবর্তন হওয়ার পূর্বের দশার কাল্পনিক চিত্র তো বেশ দেখা যাচ্ছে এমন এখন মানুষকে দেখতে যেমন তার মুখটা ভোতা করে দিলাম একটু খাটু করে দিলাম লম্বা করে দিলাম প্যান্ট শার্ট করে দিলাম ব্যাস বিবর্তন হয়ে গেল আরে ভাই পারলে তার ভবিষ্যতের একটা কাল্পনিক চিত্র বানান না যাতে আগামী প্রজন্ম মিল পেলে বুঝতে পারে যে আসলেই বিবর্তন সত্য কই দেখলাম না তো এরকম কিছু বা আপনার আগে কোনো বিবর্তন বাদী কেন এই কাজ করলো না করুক আপনি বেশ করে একখানা কাল্পনিক চিত্র আঁকুন লিখে একটা বেশ একটা মানে দাঁত ভাঙা জবাব দেওয়ার চেষ্টা করেছে দেখুন এর প্রথমত বিবর্তন সম্পর্কে কোনো রকম ধারণা নেই ঠিক আছে এই ছবিগুলো কিভাবে আঁকা হয় বা এই ছবিগুলো কি সেই বিষয়ে কিন্তু তার কোনো রকম ধারণা নেই সে একটা কথা জাস্ট বলে দিয়ে চলে গেল মানে এই ভদ্র যার কথা বলছি এর সাথে রীতিমতো শিক্ষিত এবং তার কিছু কিছু তার যে পড়াশোনা আছে হ্যাঁ এখন দেখুন মানে এই দেখুন এই চাঁদ দ্বিখণ্ডিত হয় এই জিনিসটা হ্যাঁ মানুষ নিজেও জানে এটা একটা কাল্পনিক ব্যাপার এটা একটা গল্প কথা এর মধ্যে এর পেছনে কোন রকম সত্যতা নেই কিন্তু মানে অদ্ভুত একটা ব্যাপার যে সত্যতা নেই তবুও কিন্তু একটা সত্যতা খুঁজে যেতে হবে মানে একটা কোনো ভাবে যে কোনো ভাবে জিনিসটাকে একটা প্রমাণ করতেই হবে যে না এই জিনিসটাই হয়েছিল যা হোক করে যে কোনো খুশি কিছু বলে একজন একজনের সাথে কথা হচ্ছে তাকে জিজ্ঞেস করলাম যে সে এই বিগ ব্যাং থিওরি নিয়ে দেখলাম বেশ মনক্ষুণ্ড এবং সে মেসেজ করেছে যে দেখুন একজন বিজ্ঞানী বলেছে ছিল বিজ্ঞান তাহলে তো হলি তাহলে আপনি তো তাহলে তো আপনার কোনো চিন্তা নেই তাহলে তো ঈশ্বরের কোনো দরকার নেই বললে না না সেটা তো আমি বলিনি বললাম কি বলেছেন তাহলে বলছে না দেখুন বিগ ব্যাং আপনি এত হাসা হাসি ঠাট্টা করেন তা বিগ ব্যাং বিজ্ঞান করেন তা এই দেখুন বিজব্যাং এখন ভুল প্রমাণিত হয়েছে তাহলে তুই কি মানে তুই বিগ ব্যাং জিনিসটা কি সেই জিনিস জাম্পুতি জানিস তো বলে যে দেখলাম না তার কোনো রকম ধারণা ঠিক আছে তার কাছে মনে হয় যে ইসলামে সেন্ট্রিক আর্ট ছিল না সেখানে সেন্ট্রিক মানে সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে সেটাই বলা আছে এবং ই ইও আছে সেখানে সেখানে কি বলে সেখানে আরেকটা গল্প যে কি একটা বললো ওখানে একটা গল্পটা দাঁড়া মিবি লেগেছে তা ওখানে আছে পৃথিবী আছে সেটা দাহা ছড়ানো কিনা প্রমাণ করা যায় এবং আরেকটা জিনিস হচ্ছে যে আরেকটা জিনিস বললো যে ওই যে

আলেকজান্ডার আচ্ছা আচ্ছা তো বলছি না এটা হচ্ছে মানে তার কাছে প্রতিমান হয়েছিল সে প্রতিমান তো সব আপনার কাছেও হয় আমার কাছেও হয় তাহলে ওইখানে লেখা কি দরকার ছিল তো ওইখানে নিচে গিয়ে হাবরু খাচ্ছে সেখানে গিয়ে প্রার্থনা করছে তা দরকার ছিল না না এটা এটা মিথ্যা কথা বলে তারা মিথ্যা কথা বলে কারণ ওই ছিয়াশি নম্বর আয়াতেই বলা হচ্ছে হচ্ছে যে আল্লাহ এটা বলছে ছিয়াশি নম্বর আয়াতটা পড়লেই করলেই সুরাকের ছিয়াশি নম্বর আয়াতটা পড়লেই আশি থেকে নব্বই পর্যন্ত পড়লেই বোঝা যায় যে এটা আল্লাহর কথা এটা জুলকানের কাছে প্রতিমান হচ্ছে তা না এটা আল্লাহরই কথা হচ্ছে থেকেই বলা হচ্ছে দেখেন এখান থেকে বলা হচ্ছে আর কিশোরটি তার পিতা মাতা ছিল মুমিন অতঃপর আমরা আশঙ্কা করলাম যে সীমালঙ্ঘনকারী শীবালঙ্ঘনকারী কুফরি দ্বারা তাদেরকে অতিষ্ঠ করে তুলবে এই কারণে আমরা চাইলাম যে তাদের প্রতিপালক তাদেরকে তার পরিবর্তে অধিক সন্তান দান করবেন তারপরে রায়তে হচ্ছে তিরাশি নম্বর আয়াতে বলা হচ্ছে তোমাকে যারা জুলকান সম্পর্কে জিজ্ঞেস করছে বলো আমি তার বিষয়ে তোমাদের কিছু বর্ণনা করব। এখানে আমিটা হচ্ছে আল্লাপাক আল্লাপাক বলছে যে আমি তার বিষয়ে কিছু বর্ণনা করব করবো আল্লাপাকেরই কথা যে আমি জুলকান্ডাইন সম্পর্কে কিছু বর্ণনা করব। তোমরা যারা জুলকান্ডাইন সম্পর্কে জিজ্ঞেস কর তোমাকে যারা এটা হচ্ছে নবীকে কিছু লোক এসে জুলকান্ডাইন সম্পর্কে জিজ্ঞাসা করেছিল তখন আল্লাহ পাক নবীর কাছে এই আয়াত নাজিল করলো যে তোমাকে যারা জুলকান্ডাইন সম্পর্কে জিজ্ঞাসা করেছে বলো আমি তার সম্পর্কে তোমাদের কিছু নিকট কিছু বর্ণনা করব মানে এই কথাগুলা এরপরের যে কথাগুলা সেগুলা কিন্তু সরাসরি আল্লাহ পাকের কথা আল্লাহ পাক বলছে নবী পরীক্ষা নিছিল নবীকে মানে একবার কয়েকদিন এসে পরীক্ষা নিছিল যে হ্যাঁ নবী আপনি এত কিছু আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে বলেন যুনকার নাইন কে ছিল যুনকার নাইনের সাথে কি করছিল নবী আবার করছিল কি বলছিল আজকে তো বলতে পারব না তোমরা কালকে আসো কালকে আমি বলতে পারব এই বিষয়ে তখন কালকে বলতে পারে না পরশুও বলতে পারে না নবীর কাছে আর ওহিয়াসা না আর এত কি একটা ক্যাফার ভিতরে পড়া গেল নবীর কাছে আর ওহিয়াসা না কেন আলপাক নাকি গোছা করছে না করছে কারণ কি কারণ কি

তারা সম্পর্কে জিজ্ঞেস করেছে বলো আমি তার সম্পর্কে কিছু বর্ণনা করবো এটা আল্লাহ বর্ণনা করবেন আল্লাহর বর্ণনা এটা পুরো বক্তব্যটা আল্লাহর বর্ণনা এটা জুলকান্নাইন নাইনের বর্ণনা আল্লাহর বর্ণনা এই জিনিসটা এই তিরাশি নম্বর আয়াতে পরিষ্কার এরপরে কি বলা হচ্ছে আমি তাকে পৃথিবীতে আধিপত্য দান করেছিলাম এই যে আমি তাকে পৃথিবীতে আধিপত্য দান করেছিলাম এবং তাকে সব সব রকমের উপায়ে উপাদান দিয়েছিলাম মানে পুরা বক্তব্যটা হচ্ছে আল্লাহ পাকের এটা জুলকার নাইনের বক্তব্য না নাইনের বক্তব্য হলে জুলকার নাইন পৃথিবীতে কখনো কাউকে আধিপত্য দান করতে পারে না জুলকার নাইনের বক্তব্য না এটা তিন নম্বর হচ্ছে একবার সে এক রাস্তা ধরলো মানে এটা আল্লাহ বলতেছে নাইনের কথা চলতে চলতে সে সূর্যাস্তের স্থানে পৌঁছালো সে সে মানে আমি সূর্যাস্তের স্থানে পৌঁছালাম না এখানে বলা হচ্ছে চলতে চলতে সে মানে জুলকার সূর্যাস্তের স্থানে পৌঁছলো তখন সে সূর্যকে অস্বচ্ছ জলাশয়ে ডুবতে দেখলো এবং সেখানে একটি জাতির লোকের সন্ধান পেল এখানে দেখেন চলতে চলতে আরেকটা অনুবাদে আছে চলতে চলতে সে সূর্যাস্তের অস্তগমন স্থানে পৌঁছলো সূর্যাস্তে সূর্যের কোনো অস্তগম স্থান বলে কিছু নাই সূর্যের অস্তগমন স্থান বলে পৃথিবীতে কোথাও কোনো স্থান নাই যে এই সূর্য যায় এটা ফ্ল্যাট আর্থ হইলেই এটা সম্ভব যে আর্থটা যদি ফ্ল্যাট হয় সমতল হয় তাহলে এটা সম্ভব যে একটা উদয়াচল আছে একটা অস্তচল আছে কিন্তু আল্লাপাক বলতেছে সূর্যের অস্তগমন স্থানে পৌঁছালো অমিত ভাই দেখতে পেলেন হ্যাঁ আসিফ ভাই আমি দেখলাম তো আর ইয়াদের আহ মানে আল্লাহর যে একটা রাইটার্স ব্লক চলছিল সেটাও বুঝলাম ওই সময়টাতে উনি কিছু ক্রিয়েট করতে পারছিলেন না তো হ্যাঁ ঠিক কথা এখানে সেটাই বলছে যে এখানে তাহলে তো এখানে আমি এইটা অবশ্যই আমি এত জানতাম না আসিফ ভাই আপনার মতো যে এখানে একটা সূর্যের অস্তা অস্ত গমন স্থানে গিয়ে পৌঁছলো তাহলে এখানে তো স্পেসিফিকলি বলছি তো তার মানে এখানে একটা জায়গা আছে যেখানে সূর্য অস্ত যায় মানে অন্তর্পক্ষে এই অনুযায়ী তো একটা জিনিস তো আছেই আসিফ ভাই মানে তাদের তো এটাই ছিল আসিফ ভাই এ往前 যেটা পুকুর জলাশয় সেটা একটা পুকুর পানিতে অস্ত যেতে দেখলো তারপরে হচ্ছে এরপর আরো ব্লা ব্লা বলা আছে আর 90 নম্বর আতে যে জিনিসটা বলা আছে আচ্ছা চলতে চলতে সে আবার উল্টা দিকে চলা শুরু করলো উল্টা দিকে চলে সে চলতে চলতে সূর্যদার স্থানে পৌঁছলো সূর্যদার স্থানে সে পৌঁছছে পৌঁছছিল চিন্তা করুন বুঝো হ্যাঁ তারপরে তাদের রকমই একটু ধারণা ছিল যে এক দিক থেকে আরেক দিকে সেটা গিয়ে হচ্ছে সেই ধারণাটা ছিল আসলে ঠিক কথা আর এই ছিল না সঙ্গে তাদের যে মানে পৃথিবীর একদিকে তখন মানে যখন একদিকে রাত হতে তখন একদিকে দিন হওয়ার কথা তো এই তাদের ছিল না এটাও খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে আর এটাই তো অনেক বড় একটা প্রমাণ যে মানে কত বড় একটা ভুল মানে যদি এই ধারণাটাই থেকে থাকে তাহলে তো একসঙ্গে দিন বা একসঙ্গে রাত হওয়ার কথা পৃথিবীতে তাহলেও হয়তো এই জিনিসটা ঠিক হওয়ার একটা সম্ভাবনা ছিল কিন্তু মানে তাদের তো এই নলেজটাও ছিল না যে পৃথিবীতে একদিকে যখন দিন হয় একদিকে রাত হয় এক্স্যাক্টলি ভাই ঠিক আছে সিএম ভাই আপনারা কি আপনি কি কিছু বলবেন কোনো বিষয় কোনো আচ্ছা এই বিষয়টা নিয়ে আমি আমার অনেক গিয়া মুমিন ভাই দেখে নিয়ে কথা বলছিলাম এরা বলতেছে কি এটা জুলকান নাইন যে জুলকান নাইন কিভাবে বলবে এটা মানে সূর্য এটা জুলকান নাইনের বিষয়টা আলাদা বর্ণনা করছে এরা এটা বলতে চাই কিন্তু কোরআনের আয়াতে তো দেখা যাচ্ছে আল্লাহ পাক বর্ণনা করবে বলতেছে আল্লাহ পাকের বর্ণনা এটা

আরেকটা ব্যাপার হচ্ছে অমিত ভাই একটা ঘটনা ঘটাইছে সেই ঘটনাটা কিন্তু আমি বর্ণনা করি তাহলে সেটা আমার বর্ণনা আর অমিত ভাই এর বর্ণনাটা যদি আমি বর্ণনা করি তাহলে কিন্তু আমি বলবো যে অমিত ভাই বলতেছে যে অমিত ভাইয়ের বর্ণনা মোতাবেক অমিত ভাই আহ লন্ডনে গেল তারপরে অমিত ভাই বললো যে অমিত ভাই লন্ডনে নাকি লন্ডনে আইফেল টাওয়ার উঠলো কিন্তু কথাটা ভুল মানে এরকম যদি ঘটে ভাই লন্ডনে আইফেল উঠলো এই ঘটনাটা তো মানে সম্ভব না কারণ লন্ডনে তো আইফেল টাওয়ার নাই আইফেল টাওয়ার আছে প্যারিসে এখন এটা হতে পারে অমিত ভাইয়ের ভুল হইতে পারে অমিত ভাইয়ের বর্ণনাতে ভুল হইতে পারে আমি যদি এই কথাটা বলি যদি আমি এটা জানা থাকে আমার যে অমিত ভাই এটা ভুল বলতেছে তাহলে তো আমি এটা সংশোধনের সাথে সাথে করে দিব জমিন ভাই ভাবতেছিল যে আইফেল টাওয়ার লন্ডনে কিন্তু আসলে আইফেল টাওয়ার তো লন্ডনে না এটা আমি আবার মানে সাথে বলেও দিব কিন্তু তারপরে যদি এটা বলেও না দিই তাহলে আমি এটা অবশ্যই স্পেসিফিকলি বলে দিব আমার যদি জানা থাকে যে লন্ডনে আইফেল টাওয়ার নাই তাহলে আমি স্পেসিফিকলি বলে দিব যে অমিত ভাই বলতেছে অমিত ভাই ধারণা ছিল যে আইফেল টাওয়ারে সে লন্ডনে সে আইফেল টাওয়ার দেখছে তাই না ভাই

এটা একটা কথা আর আপনার বর্ণনাটা আমি বলতেছি যে অমিত ভাই সিএম ভাই আমাকে বলছে যে সিএম ভাই নাকি কাছা বাজারে গেছিল মাছ কিনতে এটা হচ্ছে আরেকটা বর্ণনা এইটা তো এই দুটা যে আলাদা জিনিস সেটা তো পড়লেই বোঝা যায় যে কোনটা কি আর এখানে যেসব বর্ণনাগুলো গুলো দেওয়া থাকছে সেগুলো তো শুধুমাত্র মানুষের মনোরঞ্জনের জন্য থাকছে না হয় মানুষকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য বা তাদেরকে কোন রকম নিয়ম কানুন তাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য তো এখানেও যে মানে এই লেখাটা আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারি যে মানুষকে একটা ধারণা দেওয়া হচ্ছে যে পৃথিবী বা সূর্য এগুলো তো ঠাই ঠাই মিথ্যা কথা বলে মমিনরা মানে এটা তো একটা ধারণা দেওয়া হচ্ছে মানুষকে মানুষকে জানানো হচ্ছে যে সূর্য কিভাবে ওঠে কিভাবে অস্ত যায় এবং একই সাথে এই বিষয়ে যে আছে প্রাসঙ্গিক যে হাদিসগুলো আছে

ওইটা হচ্ছে মানে আবুজার কে নবী মোহাম্মদ জিজ্ঞেস করতেছিল হে আবুজার তুমি কি জানো সূর্য কোথায় যায় এই যে কোথায় যায় যাওয়ার কথাটা বলছে এটাই তো ভুল তো আবুজার বলতেছে কি আল্লাহ এবং তার ভালো জানেন তারপর নবী বলতেছে কি তা যেতে যেতে ওই আর নিচে গিয়ে শেষ করে এরকম এরকম আছে মানে যেতে যেতে যাওয়ার কথা বলতেছে এখানে তো যাওয়ার বিষয়টাই তো ভুল ঠিক আছে ভাই ভাইরা আমরা তাহলে লাইভটা তো আজকে শেষ করে দিব আপনাদের দুইজনের কাছ থেকে আমরা একটু বিদায় নিতে চাই কারণ বসে আছেন আমরা কথা বলে দিই হ্যাঁ এই জুলকা নাইনের ঘটনার যদি বেনিফিট অফ দা ডাউট দিয়ে ছেড়ে দেন তার তা ছাড়াও কিন্তু মানে ওই একটা বড় হাদিস কিন্তু থেকেই যাতে আল্লাহর আরো সে নিচে গিয়ে সূর্য অপেক্ষা করে তো এখানেই মানে খুব স্পষ্ট হয়ে যাচ্ছে ব্যাপারটা এটা কতগুলো জিনিস এভাবে লুকাবে এবং একই সাথে বলা আছে সূর্য রাতের একটা নির্দিষ্ট সময়ে নিকটবর্তী আসমানে অবতরণ করেন বান্দাদের ইবাদত বন্দেগী শোনার জন্য তাহলে এটা তো এটা তো মানে পৃথিবীতে কোথাও না কোথাও এই রাতে যে বিষয়টা তো হচ্ছে এটা শুধুমাত্র সম্ভব পৃথিবী ফ্ল্যাট হলে পৃথিবী গোলাকার হলে কখনোই সম্ভব না যে আল্লাহ একটা নির্দিষ্ট সময়ে রাতে একটা নির্দিষ্ট সময়ে এসে নিকটবর্তী আসমানে এসে কানতে বান্দাদের ইবাদত বন্দেগী শোনা এটা কিছুই সম্ভব না তাহলে একদম একদম না না আপনাদের ঠিক আজকে বিদায় জানাচ্ছি ভাই এই যে শেষ কথা বলতে না এতে নিয়ে একটা ঠিক আছে সবার কাছে বিদায় নিলাম তাহলে আসিফ এইটা নিয়ে একটা মজার গল্প শুনলাম সেটা হচ্ছে যে আল্লাহ নাকি আরুষেই বসে থাকেন মানে মানে তাসরিফুরি আরুষেই রেখে আসেন কিন্তু এসে মানে ইলংগেট হয়ে একটুখানি নিচের দিকে নেমে আসেন বুঝছেন মানে উনাকে আরশটা ছেড়ে আসার কোনো দরকার নেই ওমা তাহলে তো তাকে মানে এহনিক কি প্লাস্টিক নাকি আমি ওই কথাটি একটুখানি ভদ্র হয়ে বললাম সেই বঙ্কিমচন্দ্র বলছেন না যে একটু ভদ্রভাবে আরো ভয়ানক গালিতে পারেন সেইরকম আরকি ওইটাকে তাসরিফ বললাম তা যাই হোক